দর্শক করে নিশ্চয় জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিছুক্ষণ আগে ওখানে শ্রদ্ধা নিবেদনের পর মিলাদ মাহফিল করেন। এরপরে সপরিবারে সবাই মিলে এখানে একত্রিত হয়। কিছুক্ষণ আগে তিনি এখানে ত্যাগ করে আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এরপরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মাজার, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক এবং সাধারণ মানুষ। সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে টুঙ্গিপাড়া থেকে। আমি ইখলাসুর রহমান, জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করেন সমকাল.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে ফুল দিয়ে বিভিন্ন ইনস্টিটিউট, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ তারা এসছেন আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে। শোকের মাস, আজকে জাতীয় শোক দিবস, সেই শোক দিবসকে উপলক্ষ করে আমরা দেখেছি তরুণ তরুণী, কিশোর কিশোরী, বৃদ্ধ বনিতা থেকে সকল স্তরের মানুষ সমবেত হয়েছে শ্রদ্ধা অর্পণে। আমাদের তো ভিডিও বন্ধ, এটা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আসবে, হ্যাঁ তাহলে আপনি কেন বন্ধ করছেন বলেন? আপনি করতেছেন আমাদের কর্তৃপক্ষের নিষেধ, বুঝছেন? আপনি জাস্ট এখানে কেউ শ্রদ্ধা সেটা ফটো নিতে পারবেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধা অর্পণের জন্য বিভিন্ন সেক্টর থেকে মানুষ যুক্ত হয়েছে এবং শ্রদ্ধা অর্পণ করছেন। সকাল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল, আর সেখানেই আমরা দেখতে পাচ্ছি সকল স্তরের মানুষ সমবেত হয়ে শ্রদ্ধা অর্পণ করছেন। দলে দলে আমরা দেখতে পাচ্ছি যুক্ত হচ্ছেন সাধারণ মানুষ এবং প্রধান সড়ক দিয়ে দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করছেন। আমরা যেমনটি দেখেছি যে পুরোটা সময় জুড়ে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যাওয়ার পরপরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার, এবং সেখানেই উপচে পড়া ভিড় দেখতে পেয়েছি। তরুণ তরুণী, কিশোর কিশোরী, বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সকল স্তরের মানুষ সমবেত হয়েছে। আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছে আজকের পত্রিকার একজন সাংবাদিক। আমি যদি আপনার সাথে কথা বলি, আপনি সকাল থেকে নিশ্চয়ই এখানে ছিলেন এবং দেখেছেন কিছুক্ষণ আগেই আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আপনি কি কি দেখেছেন? এখানে সকাল বেলা প্রায় বারোটার দিকে মাননীয় প্রধানমন্ত্রী উনি শ্রদ্ধা নিবেদন করছে। তো হেলিকপ্টার যোগে উনি টুঙ্গিপাড়া হেলিপ্যাড ল্যান্ড করার পরে তো বেলা ১২টা নাগাদ উনি শ্রদ্ধা নিবেদন করে, এবং শ্রদ্ধা নিবেদন শেষে উনি মিলাদ মাহফিলে যোগদান করেন। মিলাদ মাহফিল শেষে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে তারপর জনসাধারণের জন্য সমাধিসৌধ কমপ্লেক্সটি উন্মুক্ত করে দেওয়া হয়। যেমনটি শুনছিলেন একজন সংবাদকর্মীর কথা, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঠিক নির্ধারিত সময় অর্থাৎ ১১টা ৫৫ মিনিটে উপস্থিত হন, এবং সেখানে উপস্থিত হয়ে এর পরপরে আমরা দেখেছি তিনি শ্রদ্ধা নিবেদন শেষ করে একটি মিলাদ মাহফিলে যুক্ত হন। মিলাদ মাহফিলে যুক্ত হওয়ার পরে তিনি এবং দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি উপস্থিত ছিলেন, পাশাপাশি দলের এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং অশ্রুসিক্ত চোখে এবং
আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকলের মঙ্গল কামনা করেন। এমনটি আমরা দেখেছি দর্শক সমকাল লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি এই মুহূর্তে টুঙ্গিপাড়া থেকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধ, সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ সমাধি সৌধ কিছুক্ষণ আগে উন্মুক্ত করা হয়েছে। এরপরেই আমরা দেখেছি দলে দলে ছাত্রলীগ, যুবলীগ, এছাড়া বিভিন্ন ইনস্টিটিউট এবং বিভিন্ন কর্মযোগ্যের মানুষ এবং বিভিন্ন সংগঠন, পাশাপাশি সাধারণ মানুষ তারা এসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। 1975 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি যদি একটু কথা বলি আপনার সাথে, আমি সমকাল থেকে যুক্ত রয়েছি, আপনি এখানে এসছেন, নিশ্চয়ই আপনি এখানের মানুষ এবং পাশাপাশি আওয়ামী লীগের প্রচার সম্পাদক, সেক্ষেত্রে জি দপ্তর সম্পাদক, যদি আমি একটু জানতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন, সেই মাটিতে আপনারা জন্মেছেন এবং সেই মাটিতেই রাজনীতি করছেন, কেমন লাগে আসলে বিষয়গুলো? আমাদের একদিকে যে গুণ গৌরবে আর একদিকে দুঃখে, আজকের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ড দুটি পর্বে বিভক্ত ছিল, একটি এই হত্যাকাণ্ডে একজন মানুষটা সরাসরি অংশগ্রহণ করেছেন, আর একটি পার্ট হলো যারা এই হত্যাকাণ্ড ঘটনার জন্য পিছনে মাস্টার মাইন্ড হিসাবে কাজ করছেন। আদালত দুটি পর্যবেক্ষণ দিয়েছেন, একটা যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করছেন তাদেরকে চূড়ান্ত ফাঁসির রায় কার্যকর করেছে, আর যারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করার জন্য একটি নীলনকশা বাস্তবায়ন করেছিলেন তাদেরকে বিচার করা যায়নি, এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী একটি অংশ বিদেশে অবস্থান করছেন, যাদেরকে যতদিন পর্যন্ত তাদের রায়কে কার্যকর করা না যাবে, আর যারা এই হত্যাকাণ্ডের নির্লক্ষ্য বাস্তবায়ন করেছেন তাদেরকে যতদিন এই বিচারের আওতায় না যাবেন ততদিন পর্যন্ত আমাদের একটি অকৃত্য থেকে যায়, সেটার জন্য আমরা এখনও আন্দোলন এবং সংগ্রাম করছি, পাশাপাশি সরকারের কাছে উদ্যুক্ত আহ্বানও জানাচ্ছি যাতে করে অনতিবিলম্বে রাজনৈতিক তৎপরতার মাধ্যমে, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাকি আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদেরকে বিচারের রায় কার্যকর করা, এবং যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য নীলনকশা বাস্তবায়ন করেছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা, সেটির জন্য আমরা আন্দোলন এবং সংগ্রাম পাশাপাশি জনমত যাচাইয়ের জন্য চেষ্টা করছি। সকলকে ধন্যবাদ। শুনছিলেন একজন আওয়ামী লীগের কর্মীর কথা, তিনি যাবতটি বলছেন যারা আসলে এখনও পলাতক রয়েছে, যাদের শাস্তি এখনও কার্যকর হয়নি তাদেরকে অনীতি বিলম্বে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের জন্য উদাত্ত আহ্বান জানান, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধা অর্পণের জন্য আরও একটি দল ইতিমধ্যে যুক্ত হয়েছে, অর্থাৎ এখন বঙ্গবন্ধুর মাজারে তিনি প্রবেশ করবেন, যিনি না থাকলে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করতে পারতাম না। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে একটি কালো অধ্যায় সৃষ্টি করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী সৈন্যরা, আর সেটির প্রতিবাদেই আমরা দেখেছি এবং পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদনের জন্য আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে, এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমি যদি আপনাদের সাথে একটু কথা বলি, আমি সকাল থেকে লাইভে যুক্ত রয়েছি, নিশ্চয়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাটিতে গর্বের, এবং পাশাপাশি তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে এবং এখনও পর্যন্ত আসলে কিছু পলাতক রয়েছে, কিছু আসামির শাস্তি হয়নি। সেক্ষেত্রে আপনারা সাধারণ মানুষ যারা রাজনীতিবাদ রাজনীতিবিদ রয়েছেন তারা কী ভাবছেন এবং কী মতামত রয়েছে? যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে একটা আলাদা ভূখণ্ড পেয়েছি, আলাদা পতাকা পেয়েছি, তাদেরকে যারা হত্যা করেছে আমি মনে করি তাদের সমুচিত বিচার হওয়া উচিত, যারা পলাতক আছে তাদের ধরে এনে বিচারের আওতায় আনা উচিত। ধন্যবাদ। শুনছিলেন শিক্ষকদের কথা, যারা মানুষ গড়ার কারিগর তারাই আজকে এসছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে। দর্শক সমকাল থেকে আপনাদের সাথে যুক্ত আছি টুঙ্গিপাড়া থেকে, শুনছিলেন এবং দেখছিলেন শ্রদ্ধা নিবেদনের যে পর্ব সেটি শেষ হওয়ার পরপরই আমরা দেখেছি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।